এখন আমি আপনাদের মাঝে কথা বলবো আইডিই নিয়ে। আমরা যখন প্রোগ্রামিং লিখবো ঠিক সেই সময় যদি আমাদের কাছে যদি একটি ভালো মানের একটি আইডিই থাকে তাহলে আমাদের প্রোগ্রাম শিখতে আরো আগ্রহ বাড়বে বা আমরা যে কাজগুলো করব সেগুলো অনেক ইজি ভাবে যেন আমরা মেনটেন করতে পারি। এই জন্য আমাদের এখন বাস্তবে একটি ভালো আইডিই। তো চলুন ফার্স্টে আমরা জেনে নিই যে এই আইডিইটা আসলে কি। IDE এর ফুল ফর্ম হলো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইন্টিগ্রেটেড মানে সমন্বিত, ডেভেলপমেন্ট মানে উন্নয়ন এবং এনভায়রনমেন্ট মানে পরিবেশ। এক কথায় বলা যায় যে আমাদের এমন একটি পরিবেশ লাগবে যেখানে আমাদের কাজগুলোকে উন্নয়ন করার জন্য সবকিছু একটি সমন্বিত আকারে থাকবে। সো একটি আইডিই হওয়ার জন্য আমাদের কিছু বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো যদি পাওয়া যায় তাহলে আমরা বলতে পারি যে এটা একটি আইডিই। তো চলুন আগে আমরা বৈশিষ্ট্যগুলো জেনে নিই, তারপর আমরা দেখবো যে কোন আইডিইটা আমাদের প্রোগ্রামিং এর জন্য সবথেকে ভালো। কোড এডিটর, আপনি যখন প্রোগ্রামিং লিখবেন হঠাৎ আপনি একটু অন্য কাজে বাইরেও যাইতে পারেন, ঠিক সেই সময় কি আপনাদের এটাকে সেভ করে রাখতে হবে এবং যখন আপনি আবার আসবেন সেই সময় আপনারও সেই ফাইলটাকে ওপেন করে আপনি আবারও আপনাদের প্রোগ্রামে চলে যেতে পারেন। ঠিক এটা হলো কোড এডিটরের কাজ। দেন সিনট্যাক্স হাইলাইট, আমাদের প্রোগ্রামিং করার সময় আমরা বিভিন্ন ধরনের সিনট্যাক্সের সাথে পরিচিত হব। যখন আমরা ফরের কাজ করব ঠিক সেই সময় ফরের একটি সিনট্যাক্স থাকে, যখন আমরা ইফ এলসের কাজ করব ওখানে আর আলাদা সিনট্যাক্স থাকে, যখন আমরা লিস্টের কাজ করব সেইখানে আর আলাদা রকমের সিনট্যাক্স থাকে। ঠিক এই সিনট্যাক্সগুলোকে একটু হাইলাইট করে দেখাবে বা একটু কালারফুল করে দেখাবে যেন যে প্রোগ্রামিং করছে বা যে ডেভেলপ করছে সেই জন্য সহজে বুঝতে পারে যে কোনটা কি বোঝাচ্ছে। দেন অটোকম্পিলেশন, অটোকম্পিলেশন খুব জরুরি আইডিইর জন্য, কারণ আপনি যার কাছে যখন তিনি কিছু লিখছেন তখন অটোমেটিক একটি সাজেশন চলে আসবে যে আপনি এটা নেবেন নাকি ওইটা নেবেন, যেন আপনি আর সহজে বুঝতে পারেন যে কোনটা নিয়ে কাজ করলে আপনি সবথেকে বেটার পারফর্ম করতে পারবেন। আবার যখন আপনি ফার্স্ট রাউন্ড ব্র্যাকেট দিচ্ছেন সেই সময় যেন সাথে সাথেই সেকেন্ড রাউন্ড ব্র্যাকেটও অটোমেটিকভাবে চলে আসে, এটা হচ্ছে আমাদের অটোকম্পিলেশনের মূল কাজ। দেন আসছে কম্পাইলার, আমরা যে কোডগুলো লিখলাম দেন আমরা দেখছি সিনট্যাক্স অনুযায়ী খুব ভালো মতো কাজ করছে, দেন আমাদের অটোমেটিক সাজেশন দিচ্ছে, এটাই তো আর হলো না, আমরা যে কোডগুলো লিখছিলাম তার তো একটি আউটপুট দেখতে হবে। এই কম্পাইলারের কাজ হলো আমরা যে কোড লিখছি প্রত্যেকটা লাইন বাই লাইন কম্পাইল করে সেগুলোকে আমাদের আউটপুট দেখানো যে আমরা কোডটাকে ভালো মতো করতে পারছি কি, ভুল হচ্ছে কি সঠিক হচ্ছে সেই কাজটা করবে এই কম্পাইলার। দেন আছে ডিবাগার, ডিবাগার খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। যেমন মনে করুন আপনি একটি বড় একটি প্রোগ্রাম লিখছেন এবং এই প্রোগ্রামের ভিতরে কোনো প্রকারের ইরর নাই, কোনো প্রকারের ভুল নাই, জাস্ট একটু সমস্যা হয়েছে কি আপনি চাচ্ছেন যে আউটপুট আমাদের 2 আসুক কিন্তু ওখানে আউটপুট এসেছে 3, কিন্তু আপনি দেখছেন যে না আমার প্রোগ্রামে কোনো ভুল নাই, তো আপনি সেই ক্ষেত্রে ডিবাগার ইউজ করলে পারে প্রত্যেকটা লাইন বাই লাইন কোন জায়গায় কোন ভ্যালুটা কোন ভেরিয়েবলের সেভ হচ্ছে কি কোন সাই চেঞ্জ হচ্ছে সেটা আপনারা খুব ক্লিয়ার মতো ধারণা পেতে পারেন। সো এই সবগুলা আমরা এই কম্পাইলার দেখবো, ডিবাগার সবকিছু আমরা আইডির ভিতরে দেখবো, বাট তার আগে আমাদের অবশ্যই একটি আইডি সিলেক্ট করতে হবে যার মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামগুলোকে করলে ভালো মতো আমাদের সেই আউটপুট পাবো এবং সেখান থেকে আমরা নতুন কিছু শিখতে পারবো। ওকে, মেন টার্গেট থাকবে আমরা একটি এমন একটা আইডি সিলেক্ট করবো যেখান থেকে আমরা নতুন নতুন ডাটাগুলো আমাদের ব্রেনে সেভ করতে পারবো, নতুন নতুন ভাবে আমরা সেগুলোকে যেন শিখতে পারি। তো চলুন দেখি এখন আমরা দেখবো যে কোন আইডিটা সবথেকে ভালো পাইথন প্রোগ্রামিংয়ের জন্য। ফার্স্ট আমি কথা বলবো অনলাইন কম্পাইলার। এখন যেন পুরো দুনিয়াটাই আস্তে আস্তে অনলাইনের দিকে মুভ করছে, সবকিছু যেন অনলাইনে পাওয়া যায়, ঠিক সেরকম আপনারা পাইথন প্রোগ্রামিং জন্য অনেক অনলাইন এডিটর পাবেন যেখানে আপনারা খুব স্মুথলি কাজ করে চলে যেতে পারবেন। বাট কিছু কিছু ক্ষেত্রে যে প্রবলেম হবে, আপনারা যারা বিগিনার লেভেলের প্রোগ্রাম শিখবেন বা আমি এই টোটাল ভিডিওতে যে প্রোগ্রামিংগুলো শিখাবো সেগুলো সবকিছু আপনি অনলাইনে খুব ভালো মতো কম্পাইলার দিয়ে করতে পারবেন, বাট প্রবলেম হবে কিছু কিছু ক্ষেত্রে গিয়ে। তো চলুন আমি সরাসরি আমি আপনাদেরকে সে এক্সাম্পল দেখাই, আমি দেখাবো যে কোন কোন জায়গায় কী কী প্রবলেম হইতে পারে। রিপেলিং, যতগুলো অনলাইন কম্পাইলার আছে তার ভিতরে আমার কাছে পার্সোনালি সব থেকে বেস্ট লাগে এই রিপেলিট, কারণ রিপেলিটে আপনি সব নতুন নতুন লাইব্রেরি নিয়ে কাজ করতে পারবেন। যেমন দেখুন এখানে আমাদের পাইথন যে 3.8 বের আছে সেটাও কিন্তু এখানে আপডেট করাই আছে। সো রিপেলিটটা সব থেকে আমার এই জন্য আর কি রিপেলিটটা আমার কাছে সব থেকে বেস্ট লাগে যে সবকিছু নতুন নতুন আপডেট পাবেন এবং এই রিপেলিটের মাধ্যমে আপনারা গিটহাবের সাথেও লিঙ্ক করে সেখানকার প্রজেক্টগুলো করতে পারেন। রিপেলিটে আপনারা একসাথে 10-12 জন একসাথে মানে একটি গ্রুপভাবে আপনারা একটি কোড বা একটি প্রবলেমকে সলভ করতে পারেন, এই জন্য আর কি রিপেলিটটা আমার অনেক ভালো লাগে এবং রিপেলিটে আপনারা অনেক হাই লেভেল পর্যন্ত কোডগুলোকে রান করতে পারেন। এবং এখানে আমি আপনাদেরকে সবগুলো আইডি নিয়ে আমি আপনাকে একটু বিস্তারিত আলোচনা করবো, সো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন তাহলে আপনারা একটু বুঝতে পারবেন যে কোন আইডিটা আপনার জন্য লাগবে এবং কোন আইডিটা সিলেক্ট করলে পারে আপনি A to Z পাইথনে সব কিছু কভার করতে পারবেন একটি আইডিতেই। ওকে, তো চলুন আমি জাস্ট প্রিন্ট করবো।
এবং দেখুন যে যখন প্রিন্ট করতে যাচ্ছি তখন দেখুন অটোমেটিক সাজেশন দিয়ে দিচ্ছে, তার মানে কি আমাদের একটি আইডি কিন্তু যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো ফিল আপ করছে। তো আমি জাস্ট এইটাকে ইন্টার করে দিলাম এবং প্রিন্ট চলে আসছে। এখন দেখুন আমি জাস্ট ফার্স্ট রাউন্ড ব্রেকেটটা দেবো, সাথে সাথে কিন্তু ডাবল রাউন্ড ব্রেকেট চলে এসেছে এবং এখানে একটি সাজেশনও আসছে। এবং দেখুন এখানে আমাদের দেখাইতেছে যে প্রিন্টের জন্য আমাদের কী কী করতে হয় সেগুলো কিন্তু আমাদের এখানে দেখাইতেছে যে প্রিন্ট ফাংশনের ভিতরে কী কী কাজ লাগবে। ওকে গুড, সো আমরা এগুলো নিয়ে পরবর্তীতে যখন প্রিন্ট ফাংশন করবো তখন আলোচনা করবো। এখন আমি এখানে জাস্ট কিছু একটি প্রিন্ট করি। ওকে, তো এখানে রান বাটন আছে, রান বাটন ক্লিক করলে পরে আমাদের এখানকার যে আউটপুটটা সেটা দেখাই দিল। ওকে, সো এরকমভাবে আপনারা যা বিগিনার লেভেলে যতগুলো কোড আছে সব কিছু আপনারা কিন্তু এখানে করতে পারেন, যোগ বিয়োগ গুণ ভাগ থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে। সো আমি এখন আপনাদেরকে সেই হাই লেভেল কাজগুলোকে একটু দেখাবো, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলেই অনলাইন এডিটর করা উচিত নাকি অফলাইনে করা উচিত, নাকি কোন এডিটরটা আমার সব থেকে বেস্ট। তো এর জন্য আমি কিছু কোড আমি এখানে লিখে রেখেছি এবং এইগুলো আপনারা কিছু এখন বর্তমানে বুঝবেন না, আস্তে আস্তে আর কি আমরা সবগুলোই শিখবো। ওকে, সো নো প্রবলেম, আস্তে আস্তে আমরা দেখতে থাকি কীভাবে কী হচ্ছে। সো আমি এখানে সরাসরি পেস্ট করে দিলাম, এখন আমি এটাকে রান করব এবং দেখুন রান হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের গ্রাফিক্সের একটি কাজ হচ্ছে, যেটা আমাদের একটি সুন্দর একটি গ্রাফিক্স এঁকে দেখাচ্ছে। এতে দেখুন এখানে দেখুন আপনাদের সেই কোডটা কিন্তু আস্তে আস্তে অনেক বড় দেখাচ্ছে, এখনও কিন্তু কাজ চলছে। এবং এখানে আপনাদের প্রোগ্রাম কিন্তু সব কিন্তু ভালো মতো চলছে, বাট আপনি কিন্তু ক্লিয়ার মতো অবজার্ভ করতে পারছেন না আসলে বিষয়টা কী হচ্ছে, বা আপনি দেখাচ্ছেন এখান থেকে একটু সরালেন বা এটি করলেন এটা দেখছেন, মানে আপনি কিন্তু আপনার কমফোর্টেবল পাবেন না, মানে আপনি যে একটু খুব ভালো মতো যে প্রোগ্রাম করতে থাকবেন যে যখন হাই লেভেলে কাজ করবেন সেগুলো কিন্তু কমফোর্টেবলভাবে করতে পারবেন না। ওকে, সো আমি এখানে আরেকটি এক্সাম্পল দেখাবো, আমি এটাকে স্টপ করে দিই। আমি এখানে একটি ফর্মের একটি কোড লিখেছি যেটা টিক এন্টারের সাহায্যে, এটা আপনি গ্রাফিক্স ইউজার ইন্টারফেসের কোড। তো জাস্ট এটা আমি রান করি এবং দেখতে পারবেন যে এখানে আমাদের একটি ইউজার ইন্টারফেস দেখাইছে, বাট এখানে দেখুন কত ছোটো আকারে আসছে। আমি এখানে কিছু লিখবো, এখানে লিখার জন্য দুটো জায়গা আছে, বাট এই যে এখন একটা সিলেক্ট হলো, এই যে আমি এখানে কিছু লিখলাম, এটা কিন্তু ক্লিয়ার মতো আমি জানি না আপনারা দেখতে পারছেন কি, মানে একদমই মানে মানে নিজের কমফোর্টেবল মতো আমি আর কি অনলাইনে করতে পারবেন না, মেন কথা হলো সেটা। এখন আপনাদেরকে আর একটি কোড দেখাবো, সেটা হচ্ছে প্লটের কাজ। এটা যারা আপনারা প্লট নিয়ে কাজ করতে চান তাদের জন্য দেখাচ্ছি আমি, এবং এটা যখন আপনাদেরকে রান করব তো দেখুন যে এখানে কিন্তু আমাদের আউটপুট দেখাবে। এখন দেখুন যদি আমি এখানে যদি চেঞ্জ করি, সাপোজ আমি এখানে 10 দিয়ে দিলাম, আমি এটাকে স্টপ করি এবং আবারও রান করি, দেখুন আগে আমি যে কাজটা করেছি সেটা কিন্তু হারাই গেছে, এখন আমার নতুন একটি প্লট তৈরি হবে। তার মানে কি আমি আগে যেটা করলাম তার সাথে কিন্তু আমি এটার কিন্তু কোনো কম্পেয়ার করতে পারছি না। সো এইরকম আরও কিছু কিছু কাজগুলো আছে যার কারণে কিন্তু আমি অনলাইনে আর কি প্রিফার করি না। সো আপনার কম্পিউটারে যদি আপনারা কোনো প্রকারের সফটওয়্যার ইনস্টল করতে না চান তো সেক্ষেত্রে আপনারা এই অনলাইনে করতে পারেন, অনলাইনে কাজ করা যাবে, কিন্তু প্রবলেম হবে আমি এটাতে মোটেও কমফোর্টেবল ফিল করি না, যার কারণে অনলাইন পুরোটাই বাদ। এখন আমি আপনার মাঝে কিছু আইডি নিয়ে কথা বলবো, যেটা আপনাদের অপারেটিং সিস্টেমে ইনস্টল করার পরে সেগুলোকে আপনি ইউজ করতে পারবেন। এখন আমি আপনাদের মাঝে কিছু আইডি নিয়ে কথা বলবো যেগুলো আপনার সিস্টেমে ইনস্টল হওয়ার পরে কিন্তু আপনি সেগুলোকে ইউজ করতে পারবেন। ওকে, আর আমি সবগুলো আইডি নিয়ে কথা বলবো না, কারণ সবগুলো আইডি নিয়ে কথা বলে অনেক লেন্দি হয়ে যাবে কথা বলা। ফার্স্টে এখানে আমরা কিছু আইডি দেখতে পাচ্ছি এবং এইগুলা কোনোটাই একটিও সিঙ্গেল একটি ল্যাঙ্গুয়েজের জন্য তৈরি না, এখানে আপনারা সব ধরনের ল্যাঙ্গুয়েজই করতে পারেন। বাট প্রবলেম হলো যে আপনারা যখন সাপোজ আপনি পাইথনের কথাই বলেন, আপনারা যখন পাইথন করতে যাবেন তখন আপনাদের অবশ্যই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন করতে হবে। আমি সরাসরি আপনাদের উদাহরণ সহ দেখাবো কোথায় কোনটাতে কি প্রবলেম। এখানে আপনারা তিনটি আইডি দেখতে পাচ্ছেন, এই তিনটি আইডির ভিতরে আমি এই ভিজুয়াল স্টুডিও কোডটা আর কি সিলেক্ট করছি, এটার আমি এক্সাম্পল দেখাবো এবং এই দুইটারও সেম। ওকে, যে আইডিগুলার সিঙ্গেল একটি ল্যাঙ্গুয়েজ জন্য তৈরি না সেইগুলার সেম প্রসেস। ওকে, সো চলুন যাই আমরা এখন দেখব যে এই ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে ঢুকবো এবং দেখি যে ওখানে কিভাবে কি করছে। এটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও ইন্টারফেস, এবং আপনারা যারা ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতে চান তারা আপনারা ভিজুয়াল স্টুডিও কোডের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের ভিতরে গেলে পরে আপনারা এখান থেকে ইনস্টল করতে পারবেন। একটু নিচে স্ক্রল করলে এখানে আপনারা উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাকের তিনটা ভার্সনই পেয়ে যাবেন, যেটা আপনার যেই অপারেটিং সিস্টেমটা আপনারা ইউজ করছেন সেই অপারেটিং সিস্টেমে ডাউনলোড করে সেটাকে ইনস্টল করতে পারেন। আমি ইনস্টলেশনের পার্টটা দেখাবো না, কারণ ছোটো ছোটো ছেলেমেয়েরও আমার মনে হয় যে তারা শুধু নেক্সট নেক্সট বাটনে ক্লিক করেই ইনস্টল করতে পারে। সো আপনারা একটু গুগল অথবা ইউটিউব করে দেখে নিতে পারেন, তারপরে প্রবলেম হয় বলেন ইনস্টল করার প্রসেসটা দেখাই দেবো। ভিজুয়াল স্টুডিওতে আপনি পাইথন করতে চান ফার্স্ট আপনাকে যাইতে হবে এক্সটেনশনে, কারণ এটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিওর এক্সটেনশন। এটাতে ক্লিক করার পরে আপনাদের এখানে এক্সটেনশন চলে আসবে, এখানে আপনাদের পাইথন লিখতে হবে, পাইথন লিখলে পাইথনের যে এক্সটেনশনগুলো আছে সেগুলো দেখাই দেবে। আমার এইটা হচ্ছে আমাদের পাইথনের এক্সটেনশন, এইটা আমার কাছে ইনস্টল করাই আছে, আপনারা একটু ইনস্টল করে নিন। দেন আপনাদের এখন কাজ হবে নতুন একটি ফাইল ক্রিয়েট করা। সো আমি এখানে একটি নতুন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি এবং এটা আমি সরাসরি সেভ করে নিই, এবং সেভ করার সময় ডট পিওয়াই দিতে হবে যেটা পাইথনের এক্সটেনশন।
ওকে ফার্স্টে প্রিন্ট করে দেখাই এবং দেখুন এখানেও কিন্তু আমাদের সেই সাজেশনগুলো দেখাইতেছে যেটা একটা আইডিতে থাকার কথা ওকে তো এখন আমরা রান করব রান করার জন্য খুবই সিম্পল একটি প্রসেস আছে এখানে সেটা হচ্ছে রান বাটন এখানে আছে রানে ক্লিক করলে পরে আপনার সেটা রান করে দেখাই দেবে ওকে এবং একটি কথা মনে রাখবেন যে ভিজুয়াল স্টুডিও কোড এটি অনেক লাইট একটি সফটওয়্যার সো আপনাদের যাদের কম্পিউটারে পারফরমেন্স কম দেয় বা আপনাদের কম্পিউটারের একটু লো লেভেলের সো তারা আপনার ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে আপনারা প্রোগ্রামিং করে যেতে পারেন সো এখন আমরা আমাদের সেই কোডগুলোকে রান করে করে একটি একটি করে দেখবো যে এটা কিভাবে কাজ করে কি না করে সেটা আমরা দেখবো যে ভিজুয়াল স্টুডিও কোডে সেরকম ভাবে করা যায় না কি চলুন এখন এটা রান করি এবং দেখতে পাচ্ছেন যে আমাদের সেই গ্রাফিক্সটা আবার তৈরি হচ্ছে এটা আমি এখন আর দেখাচ্ছি না এটা আপনারা বুঝতে পেরেছেন যে কি আউটপুট দেখাবে তো পরবর্তীতে আরেকটি কোড আছে সেটা আমরা এখন দেখব এবং এইটাকে আমরা এখন রান করি এবং দেখতে পারবেন যে এখানে কিন্তু খুব সুন্দর মতো দেখাইছে একটি উইন্ডো আকারে এসে বাট যখন আমরা অনলাইনে করেছিলাম কিন্তু উইন্ডো ভাবে আসে নাই বা আমাদের কিন্তু অনেক সমস্যা হয়ে যাইতেছিল আমাদের যখন কোডগুলো করতে যাইতেছিলাম তো এখন আমি এখানে খুব ভালো মতো ফর্মটা ফিল আপ করতে পারছি ওকে গুড এটা জাস্ট সিম্পল একটি কাজ ছিল পরবর্তীতে হয়তো আমি এই টিকেনটার যে মডিউলটা আছে এটা নিয়ে আমরা আমি আপনাদের মাঝে ফুল একটি টিউটোরিয়াল সিরিজ তৈরি করে দেবো ইনশাল্লাহ তো আমাদের এখন আরেকটি কোড এক্সাম্পলটা বাকি আছে তো এইটা এখন আমরা দেখব এই দুইটি মডিউলের কাজগুলো কিন্তু আমাদের সরাসরি বিল্টিন ভাবে থাকে পাইথনে এবং এইটা আমাদের বিল্টিন ভাবে থাকে না সো এইটা এখন আমরা দেখব যে কিভাবে আমরা সেটাকে রান করতে পারি সো দেখুন এখানে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি যেটা কিন্তু আমাদের বিল্টিন মডিউল না এখন আমি এটাকে রান করব এখন দেখুন এখানে একটি ইরর আসছে মডিউল নট ফাউন্ড দেখুন একটি প্রবলেম কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটি কাজ করতে গেলাম সেখানে কিন্তু আমরা একটি বাধা পাচ্ছি যে আমাদের মডিউলটা নেই এই মডিউলটা আমাদের ইনস্টল করতে হবে সো কোনো কিছু মডিউল ইনস্টল করার ক্ষেত্রে আপনারা দুইটা জিনিস দেখতে পারবেন একটি পিপ এবং আরেকটি কন্ডা পিপ এবং কন্ডা এই দুইটা জিনিসটা কি জাস্ট এতটুকু ধারণা রাখেন যে পিপ এবং কন্ডা এই দুইটাই ইউজ হয় পাইথনের প্যাকেজগুলোকে বা মডিউলগুলোকে ইনস্টল করার জন্য সো আমরা এখন একটি ইনস্টল করব যেটা আমি পিপের সাহায্য নেব ম্যাটপ্লটলিব এটা হচ্ছে পাইথনের একটি মডিউল এখন দেখুন এটা ইনস্টল হচ্ছে এবং দেখুন এটা সাকসেসফুল ইনস্টল দেখাইছে ওকে এখন যদি আমি এটাকে রান করি এখন আপনি দেখতে পারবেন যে আমাদের একটি আউটপুট দেখাবে এবং দেখতে পাচ্ছেন সে প্লটের আউটপুটটা কিন্তু আমাদের দেখাইছে ওকে এবং দেখুন যখন আমি এটাকে একটু চেঞ্জ করব তখন দেখুন আমাদের আগেরগুলো কিন্তু হারাই গেছে এখন যদি আমি এটাকে আবারও রান করি এবং দেখতে পাচ্ছেন যে আগে যে প্লটটা ছিল ওই প্লটটা কিন্তু এখন নেই তার মানে ওই প্লটটা এখন আমি কীভাবে কম্পেয়ার করবো এটার জন্য অবশ্যই আমাকে আপনাকে সেভ করতে হবে বারবার এই যে সেভ করা ই করা আবার নতুনভাবে কম্পেয়ার করি এটা একটি মানে আমার কাছে কমফোর্টেবল লাগে না তো আপনারা দেখতে পারলেন যে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে কিন্তু আমরা সব ধরনের কাজগুলো করতে পারছি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলেন বা গ্রাফিক্সের কাজ বলেন বা আছে একটি প্লটের কাজ বলেন সব কিছু আমরা খুব ইজিলি মতো করতে পারছি ওকে এবং আপনারা যেই ম্যাট প্লট ইনস্টল করলেন সেটা আনইনস্টল করার জন্য সেম প্রসেস শুধু এখানে লিখতে হবে আনইনস্টল এটাকে আমি আনইনস্টল করছি তার একটি কারণ আছে পরবর্তীতে আমি আরেকটি উদাহরণ দেখাবো যার কারণে এটা আমাদের আনইনস্টল করতে হবে ওকে এখন এটা সাকসেসফুল আনইনস্টল হয়ে গেছে এখন যদি আপনি এটাকে আবারও রান করেন তো দেখতে পারবেন যে আবারও সেই মডিউল নট ফাউন্ডের একটি ইরর আসছে ওকে আপনার যদি চান যে ভিজুয়াল স্টুডিও আপনার পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করবেন সো নো প্রবলেম এখানে আপনার সব ধরনের করতে পারবেন বাট অবশ্যই খেয়াল রাখবেন যে অবশ্যই আপনাদের এই পাইথন এক্সটেনশনটি ইনস্টল করে দেন আপনারা সব ধরনের কাজ করতে পারবেন ওকে ভিজুয়াল স্টুডিও যারা আপনারা কোড করতে চান তারা কিন্তু খুব ভালো মতো করতে পারবেন সবকিছু অনেক ভালো মতো অবজার্ভ করতে পারবেন যে কারণে আর কি আমি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি না সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন জাস্ট দুইটা মিনিট ওয়েট করেন তো চলুন এখন আমরা দেখবো যে অন্য আইডিতে কিভাবে করতে পারি জাস্ট আমি এটাকে কেটে দিচ্ছি এখন আমি আপনার মাঝে যে আইডি নিয়ে কথা বলতে চাচ্ছি সেইটি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সব থেকে জনপ্রিয় একটি আইডি সেটা হচ্ছে পাইচাম এবং পাইচামের সাথে সাথে আমি স্পাইডার এবং জুপিটার নিয়েও কথা বলবো বাট স্পাইডার এবং জুপিটার একটু পরে আসছে বাট ফার্স্ট আমি আপনাকে দেখাবো পাইচাম পাইচাম খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার যেটা আর কি পাইথনের জন্য মূলত এই সফটওয়্যারটি অন্য কোনো ল্যাঙ্গুয়েজের জন্য নয় যেমন আপনারা এখানে যদি কাজ করেন তো আপনারা সব ধরনের ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারবেন এই তিনটা আইডিয়াতে বাট পাইচাম শুধুমাত্র পাইথন রিলেটেড কাজ করার জন্যই আর কি আপনাদের এই পাইচামটা তৈরি করা হয়েছে তো চলুন আমরা এর কিছু উদাহরণ দেখবো উদাহরণের সাথে আমরা দেখি যে এই পাইচামটা আসলে আমাদের প্রোগ্রামের জন্য যোগ্য কি না
পাইচাম অনেক ভালো মানের একটি সফটওয়্যার এবং পাইচামের মাধ্যমে আপনারা পাইথনের সব ধরনের কাজই করতে পারবেন। সো আপনারা যখনই ডাউনলোড করতে যাবেন দেখতে পারবেন যে আপনাদের দুইটি ভার্সন দিবে এবং একটি প্রফেশনাল এবং আরেকটি কমিউনিটি। প্রফেশনাল এবং কমিউনিটি যেহেতু দুইটি আলাদা সেহেতু এর ভেতরের কাজগুলোও আলাদা। সো এটার জন্য এদের অফিসিয়াল সাইটে এর দুইটা ভার্সনের কি কি পাওয়া যায় কি না পাওয়া যায় সেগুলো এখানে দেখাই দিছে। এই সাইটের গুলো ফ্রি পাবেন যেটা কমিউনিটি এবং এইটা প্রফেশনাল যেটা আপনাদের কিনতে হবে। এবং এখানে আপনার একটু স্ক্রোল করলে দেখতে পারবেন যে কমিউনিটি এবং প্রফেশনাল ভিতরে অনেকগুলো পার্থক্য আছে। ওকে দেখেন এখানে কমিউনিটির কিন্তু কোনো কিছু দেওয়া নেই বা প্রফেশনালের অনেক বড় কিছুগুলো দেওয়া আছে। এবং আপনারা এটা উইন্ডোজ ম্যাক এবং লিনাক্সে পেয়ে যাচ্ছে এবং কমিউনিটির ভিতরে যে কিছু দেওয়া আছে সেটা পাইথনের জন্য এনাফ আমি মনে করি। পাইথন এখানে আপনি সবকিছু করতে পারবেন। বাট প্রবলেম হবে আপনার যখন সাইন্টিফিক কোনো কিছু করতে যাচ্ছেন বা দেখো অ্যানালাইসিসের কাজগুলো করতে যাচ্ছেন সেখানে হালকা একটু প্রবলেম হইতে পারে। তো চলুন অযথা কথা না বলে আমরা সরাসরি উদাহরণে চলে যাই। তো আমি ফার্স্ট একটি প্রজেক্ট তৈরি করে নিতে যাচ্ছি। ওকে তো আমি এগুলো সব কেটে দিই এবং এখানে আমি প্রিন্ট করব এবং দেখতে পারবেন যে একটি আইডির যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত এখানে কিন্তু সবগুলোই কিন্তু রয়েছে। ওকে সো নো প্রবলেম, আপনারা আপনাদের মতো সেগুলোকে ক্রস করতে পারেন। এবং পাইসাম আমি যখন ফার্স্ট প্রোগ্রামিং শুরু করি সে সময় পাইসাম দিয়ে প্রোগ্রামিং স্টার্ট করি এবং এটা অনেক ভালো মানের একটি সফটওয়্যার। আমি বারবারই বলছি যে পাইসাম কিন্তু অনেক ভালো মানের একটি সফটওয়্যার। এখানে আপনারা পাইথনের যাবতীয় সব ধরনের কাজগুলাই করতে পারেন এবং দেখুন এখানে আপনাদের সেই আউটপুটটা দেখাই দিচ্ছে। প্রায় এক বছর পরে আমি পাইসামটাকে ইনস্টল করলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং এটা দেখানোর পরে কেমন লাগে না, যেমন অনেক ছোটকালের অনেক স্মৃতিগুলো যেমন মনে আসে সেমন কেরকম একটা আনন্দদায়ক লাগে বা একটি ভালো লাগে কাজ করে। সো আজকে আমি আপনাকে এই পাইসামের এক্সাম্পলগুলো দেখানোর জন্য ইনস্টল করার পরে আমার ঠিক সেম ফিল লেগেছিল। বেশ ভালো এই পাইসাম সফটওয়্যারটা, আপনারা নির্দ্বিধায় পাইসামের কোডগুলো করতে পারেন। বাট এই যে কিন্তু এটা আমি একটু পরে দেখাবো কেন আমি এই পাইসামটাকে ছেড়ে দিয়েছি। তো চলুন জাস্ট আমরা একটু করে কোড এখানে লিখি। এইটা কিন্তু আমি পাইথনের বিল্ট ইন মডিউলের কাজ। সো এটা দেখাই দিল সরাসরি এবং দেখতে পাচ্ছেন যে এখানে কোনো কিছু ড্র করছে অটোমেটিকলিভাবে। সো আমি এটাকে কেটে দিচ্ছে এবং চলুন আমরা পরবর্তীতে আরেকটি কোড আছে যেটা টিকেন্টার, যেটা আমাদের একটি গ্রাফিক্স ইউজার ইন্টারফেসের জন্য। এবং এখানে আমরা একটি ইন্টারফেস দেখতে পারবো যেখানে আমাদের নাম এবং ফার্স্ট নাম এবং লাস্ট নাম দেখতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। তো এই যে দুইটা দেখলেন, এই দুইটা কিন্তু আমাদের বিল্ট ইন মডিউল। যখনই আমরা বাইরের কোনো মডিউল নিয়ে কাজ করতে যাব, মানে এটা যেটা আমাদের পাইথনের মডিউল বাট এটা আমাদের বিল্টভাবে থাকে না। তো এইটা যদি আমরা এখানে ইনস্টল করি তো দেখতে পাচ্ছেন সেম মডিউল নট ফাউন্ড। তো এর জন্য আর কি আপনাদের এই টার্মিনালে আসতে হবে এবং টার্মিনালে এসে ইনস্টল করতে হবে, সেম প্রসেস। তো এখানে আমাদের ইনস্টল হচ্ছে এবং পিপ এবং কন্ডা, আবারও বলছি পিপ এবং কন্ডা দুইটাই পাইথনের মডিউলের ইনস্টলের জন্য কাজে লাগে। সো আপনাদের এখন পিপের সাথে পরিচয় হন, আমি একটু পরে আর কি কন্ডার সাথে পরিচয় করে দেবো। সো এখন যদি আমি এটাকে রান করি, সো এখন রান হয়ে যাবে কারণ আমাদের মডিউলটা ইনস্টল করা হয়েছে। এখন চাচ্ছি যে আমি এটাকে একটু চেঞ্জ করবো। ওকে আমি 10 করব এবং 10 করার পরে আমি এই দুইটার সাথে একটু মিলাই দেখব। বাট এখানে আপনি দেখতে পারবেন যে আপনি কিন্তু দুইটা একসাথে রান করতে পারবেন না। আপনি যদি এইটা এখানে রান অবস্থাতে আসে, আপনি যদি আবারও এটাকে রান করতে চান তো দেখুন এখানে কিছু প্রবলেম দেখাবে। এখন আমি আবারও এটাকে রান করছি এবং দেখুন বলছে স্টপ অ্যান্ড রিটার্ন, মানে আগেরটা স্টপ করছে দেন কিন্তু এখানে রিটার্ন আবার কিন্তু সেটাকে রান করছে। আগের যে প্লট আছে তার সাথে কিন্তু আমি মিলাতে পারছি না। আমি বর্তমানে যে কাজগুলো করছি সেই ক্ষেত্রে আর কি আমার প্রত্যেকটা সিগমেন্ট বা প্রত্যেকটা সিনটেক্সগুলো একটা 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 করে দেখে দেখে আমার কাজ করতে হয়। সো সেই ক্ষেত্রে মানে পাইসাম দিয়ে আমি আর কি কমফোর্টেবল ফিল করতে পারতেছিলাম না, মানে আমার অনেক অসুবিধা হতেছিল যার কারণে আমি শিফট করেছি। সো আপনারা পাইসামে অনেক ইজিলিভাবে কোড করতে পারেন, নো প্রবলেম, সব ধরনের বেসিক লেভেলে সব কাজ করতে পারেন। পাইসামের ইন্টারফেসগুলোর জন্য অনেক ভালো লাগে আমার কাছে, মানে বললাম না সেই পুরনো জিনিস, তো একটু তো আলাদা একটি ফিল কাজ করে। সো আপনারা যারা পাইসামে করতে চান তারা করতে পারেন, নো প্রবলেম। সো আমি এখন আপনাদের মাঝে আরেকটি আইডির সাথে পরিচয় করাই দেব, স্পাইডার অ্যান্ড জুপিটার। ওকে আমি জানি না এটা কে কীভাবে নেবে, বাট আমার কাছে সবথেকে বেস্ট পাইথনের, বিশেষ করে পাইথনের আইডি স্পাইডার এবং জুপিটার সবথেকে আমার ভালো লাগে। আমি কিন্তু এখানে ভিজুয়াল স্টুডিওর উদাহরণ দেখালাম, পাইসামের উদাহরণ দেখালাম, এখন আমি আপনাদেরকে এই দুইটার উদাহরণ দেখাবো।
তখন আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে কেন আমি এই দুইটাকে সাজেস্ট করছি। লাস্ট ওয়ান ইয়ার আমি এই স্পাইডার নিয়ে কাজ করছি এবং স্পাইডার উপরে ডিপেন্ডেন্ট রয়েছি এবং যত ধরনের প্রবলেমই আসুক না কেন আমি স্পাইডার দিয়ে সলভ করতে পেরেছি। আমার কোনো আইডিতে আমার শিফট করা লাগে নাই, সো স্পাইডার আমার কাছে সব থেকে বেস্ট। তার আগে আমি জুপিটারের একটু উদাহরণ দিয়ে আমি স্পাইডারে ব্যাক করবো। ওকে, তো জুপিটার কেন করবেন, তো চলুন আমরা একটু ওয়েবসাইটে ঘুরে বেড়াই ইনস্টলেশন কীভাবে করতে পারি সেটা দেখার পরে আমরা এর এক্সাম্পলগুলো দেখবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যারা আপনারা একটু সাইন্টিফিক কাজ করতে চান, অ্যানালাইসিসের কাজ করতে চান, তো জুপিটার আপনারা করতে পারেন। এবং জুপিটারের সব থেকে মূল বিষয় হলো যে আপনার প্রত্যেকটা কোড প্রত্যেকটা লাইন বাই লাইন আপনারা সেগুলোকে একটি আউটপুট হিসেবে দেখে সেগুলোকে আপনারা কাজে লাগাতে পারেন আপনাদের প্রোগ্রামে। ওকে, এখন আসুন ইনস্টলেশন পর্ব। ইনস্টলেশন করতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টলেশন আমরা দুইভাবে করতে পারি, একটি কন্ডা অথবা একটি পিপের সাহায্য নিয়ে। তো আমরা পিপ অথবা কন্ডা এই দুইটা সাহায্য নিয়ে কিন্তু আমরা এই জুপিটারকে ইনস্টল করতে পারি। আপনারা যারা কন্ডা অথবা পিপ ইনস্টল করতে চান তারা এখানে ইনস্টল থেকে আপনারা করে নিতে পারেন। আমি জুপিটারে আসি, তার আগে আমি স্পাইডার থেকে ঘুরে আসি। এটা হচ্ছে আমাদের স্পাইডার আইডি। স্পাইডার আইডি থেকে ঢুকলে যেন কেমন একটি গর্জিয়াস একটা ফিল আসে, এই যে আইডিটা দেখাই মানে প্রোগ্রামিং করতে মানে একটা কীরকম যেন একটু ভিতর থেকে একটি আগ্রহ তৈরি করে দেয় এই স্পাইডার আইডিতে যখন আমরা প্রবেশ করি। এবং এখানে কিন্তু আপনারা সব ধরনের ভিজুয়েলাইজেশনের কাজ করতে পারেন, যেমন প্লটের কাজ করতে, প্লটের কাজ থেকে শুরু করে যত ধরনের সাইন্টিফিক কাজগুলো আছে, ডাটা অ্যানালাইসিস বলেন, মেশিন লার্নিং বলেন, ইমেজ প্রসেসিং বলেন, যত ধরনের কাজ আছে সবগুলো আপনারা এই এক আইডি থেকে করতে পারেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করি স্পাইডার আইডিতে কাজ করার জন্য। যদি আপনারা পাইথন নিয়ে আপনাদের এ টু জেড আপনাদের লাইফে বা আপনার ক্যারিয়ারে করতে চান তাহলে অবশ্যই আপনারা এই স্পাইডার আইডিতে আমি আপনাদেরকে সাজেস্ট করছি। এবং আপনাদের আমি এই নয় যে বলছি অন্যগুলো আইডি খারাপ, আপনারা পাইথন দিয়েও করতে পারেন, ভিজুয়ালিস্টও করতে পারেন, যে কোনো আইডি দিয়েও করতে পারেন, সো এটা আক্রান্ত আপনাদের উপর। তখন আসুন ডাউনলোডের পর্ব স্পাইডার। স্পাইডার তখন যদি ডাউনলোড করতে হয় অবশ্যই আমাদের কন্ডা যে প্যাকেজ আছে এর সাহায্য নিতে হবে, না হলে পরে আমরা সেটাকে ইনস্টল করতে পারবো না। এবং একটি জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে জুপিটার এবং স্পাইডার দুইটাই কিন্তু কন্ডার উপরে ডিপেন্ডেন্ট বা কন্ডার সাথে কিন্তু রিলেটেড। তো কন্ডা একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে দেখতে হলে আপনাদের একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে অ্যানাকন্ডা। সো অ্যানাকন্ডা একটি সফটওয়্যার, এই সফটওয়্যারটি যদি আপনারা ইনস্টল করেন আপনাদের সিস্টেমে, সো আপনাদের এই জুপিটার বা স্পাইডার কোনো কিছু আপনাদের সিস্টেমে ইনস্টল করা লাগবে না, অটোমেটিকভাবে এই একটি সফটওয়্যারের মাধ্যমে সবগুলো সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। সো আমি জাস্ট আপনাদের সাজেস্ট করবো যে অ্যানাকন্ডাটা আপনাদের সফটওয়্যারে ইনস্টল করতে হবে। অ্যানাকন্ডা ইনস্টল করার সাথে সাথে আপনারা অনেক ধরনের সুবিধা পেয়ে যাবেন। এবং আপনার একটু নিচে স্ক্রোল করলেই এখানে আপনার ডাউনলোডের পর্ব চলে আসে। উইন্ডোজ, ম্যাকওয়াইস, লিনাক্স আপনারা যে অপারেটিং সিস্টেম ইনস্টল করেন না কেন সে অপারেটিং সিস্টেমে ডাউনলোড করে সেটাকে ইনস্টল করতে পারবেন। সো আমি মনে করি না যে ইনস্টলের সিস্টেমগুলো আপনাকে দেখানো দরকার, কারণ এগুলো আপনারা নর্মালি পারবেন। এই অ্যানাকন্ডা সফটওয়্যারটা আমার সিস্টেমে ইনস্টল করা আছে, আমি জাস্ট এটাকে ওপেন করব। এবং আমি কিন্তু স্পাইডার বা জুপিটার কোনো কিছু ইনস্টল করব না, জাস্ট এই অ্যানাকন্ডা সফটওয়্যারটি ইনস্টল করার মাধ্যমে আমি সেই সুযোগ সুবিধাগুলো পেয়ে যাব। অ্যানাকন্ডা নেভিগেটরটা ওপেন হয়ে গেছে। সো আমি আপনাদেরকে এখন দেখাবো কেন আমি আপনাদেরকে অ্যানাকন্ডা ইনস্টল করতে বললাম। অ্যানাকন্ডা আপনাদের সফটওয়্যার ইনস্টল করার সাথে সাথেই আপনারা পাইথনের যতগুলো মডিউল আছে মোটামুটি সব ধরনের আপনাদের ইনস্টলেশন এখানে থাকছেই। পাইথনে আমাদের যে প্রবলেমটা হতেছিল সেটা হচ্ছে আমাদের ম্যাটপ্লটলিব কিন্তু আমাদের এখানে ইনস্টল করতে হলো না, করা পর্যন্ত কিন্তু আমাদের এর যে মডিউলটা আছে এটা কিন্তু পারমিশন দিল না কাজ করার জন্য। বাট এখানে আপনারা দেখেন যখন আমরা অ্যানাকন্ডাতে যাব, এখানে আপনি সার্চ করেন ম্যাটপ্লটলিব, এই যে দেখুন এখানে কিন্তু আমাদের সরাসরি ইনস্টল করাই আছে। ওকে, আমাদের কিন্তু আপনাদের নতুনভাবে ইনস্টল করা লাগবে না। আমাদের পাইথনের জন্য যে মডিউলগুলো দরকার সচরাচর ইউজ হয় সেগুলো কিন্তু সব কিছু আপনার অটোমেটিক ইনস্টল করাই থাকবে, আপনার ইনস্টলেশনের কোনো ঝামেলা নেই। ওকে, এবং একটি জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যেখানে আপনাদের 332টা প্যাকেজ অটোমেটিকভাবে ইনস্টল করাই আছে। এবং আপনাদের এখানে একটা অপশান আছে অল, এই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যেখানে 8374টা প্যাকেজ অ্যাভেলেবেল আছে। সো আপনাদের এমন কোনো প্যাকেজ নেই যেটা আপনি ইনস্টল করতে পারবেন না, সব ধরনের প্যাকেজ আপনারা এখানে ইনস্টল করতে পারবেন। যেগুলো টিকমার্ক করা থাকবে সেগুলো ইনস্টল আছে এবং যেগুলো টিকমার্ক নাই সেগুলো ইনস্টল করতে হবে। যেমন আমি ওপেন সিভির কথা বলি, ওপেন সিপি মডিউলটা মূলত ইউজ হয় ইমেজ প্রসেসিং এর। এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন সিপি কিন্তু আমাদের ইনস্টল করা নেই, সো আপনারা এখানে টিক মার্ক করে এখানে অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে আপনাদের সিস্টেমে, তখন আপনারা সেটাকে আপনার প্রোগ্রামে ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন। তো আমি এখন জুপিটারকে ওপেন করে নেব। এবং জুপিটার একটি ওয়েব বেস সফটওয়্যার এবং এটা চলে একটি লোকাল হোস্টের মাধ্যমে, মানে একটি সার্ভার ক্রিয়েট করে
সার্ভার ক্রিয়েটের মাধ্যমে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমাদের একটি সার্ভার ক্রিয়েট করেছে, একটি লোকাল হোস্টে সার্ভার ক্রিয়েট করে কিন্তু সেটাকে আমাদের ব্যবহারের সুযোগ দিচ্ছে। আপনারা যদি চান এই সার্ভার কিনেও কিন্তু আপনারা চালাতে পারেন, আপনাদের সিস্টেম একটি সার্ভার ক্রিয়েট করে আপনারা সেটি কাজটা করার সুযোগ করে দিচ্ছে। সো আপনারা এখন এখানে লিখতে পারেন যেটা খুঁজে সেটা লিখতে পারেন। সো এখানে যদি এখন আমি রান করি তো দেখতে পাচ্ছেন সাথে সাথে আমাদের এখানে আউটপুট দেখাই দিল। সো আমরা আমাদের সেই কোডগুলোকে রান করব যেগুলো আমরা আসলেই দেখতে চাই বা যার মাধ্যমে কিন্তু আমরা পরীক্ষা করছি যে কোনটা ভালো এবং কোনটা খারাপ। এবং এটাকে আমি জাস্ট রান করব এবং দেখতে পারবেন যে এখানে কিন্তু আমাদের সেই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেখাচ্ছে এবং এটা কিন্তু আমাদের যে অনলাইনে যে আমরা যেই কম্পাইলার দেখছিলাম তার থেকে কিন্তু এটা কিন্তু পুরোটাই ভিন্ন। এবং এই জুপিটারের সাহায্যে কিন্তু আপনারা অফলাইনে কাজ করতে পারবেন, জুপিটার ব্রাউজার ওপেন হচ্ছে বলে এই নয় যে আপনারা এটা অনলাইনে কাজ করছেন, জুপিটারে আপনারা ফুল অফলাইনে কাজ করতে পারেন। ওকে, তো এটাকে আমি এখন কেটে দিচ্ছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের কনসোলে যে প্রোগ্রামগুলো রান হয় সেগুলো কিন্তু আপনাদের এখানে সেই আউটপুটগুলো কিন্তু দেখাচ্ছে। সো আমাদের আরেকটি কোড আছে, এটা আমি রান করবো এবং এখানে যে দুইটা কোড সেই দুইটা কি পাইথনের বিল্ট ইন মডিউল। সো এইটা যে আমি এখন রান করব এবং দেখতে পারবেন আমাদের এখানে সেই সাজেশন দেখাই দিছে যে কী কী লিখতে হবে। এখন এটাকে আমি ক্লোজ করছি এবং এখানে আপনার একটি জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি একটি ফাইলের ভিতরে কিন্তু আমি দেখুন কোডগুলো কিন্তু লিখছি। ওকে, আমি কিন্তু আরো নতুন ফাইল ক্রিয়েট করছি না, আলাদা আলাদা কোড কিন্তু আমরা এখানেই করছি, আলাদা আলাদা কোড কিন্তু আমরা একবারেই করতে পারছি। ওকে, এখন যদি আপনারা চান যে এইটা কাজ করতে চান সো এটা আপনারা করতে পারবেন, যেহেতু এইটা কিন্তু এখানে আপনাদের আর ইনস্টল করা লাগবে না। কারণ কি, এই জুপিটার আসছে কোথা থেকে, এই অ্যানাকনটার সাহায্য নিয়ে কিন্তু জুপিটার রান হচ্ছে। সো অ্যানাকনটা কিন্তু আপনাদের যে মডিউলটা আমরা দেখাইছিলাম যে মডিউলটির কথাও এখন বলছে যে ম্যাট প্লটলিপ, এটা কিন্তু আমাদের ইনস্টল করাই আছে অ্যানাকনটাতে। সো এখন কিন্তু আমাদের এইটা কিন্তু আর ইনস্টল করা লাগবে না। সো এখন যদি আপনি এটাকে রান করেন তো সাথে সাথে আপনারা এখানে এর যে প্লটটা আছে এই প্লটটা কিন্তু দেখতে পারছেন। এখন যদি আপনার মনে হয় যে আমি এখানে একটু চেঞ্জ করব তো সেটা আপনি করতে পারবেন, জাস্ট এটাকে কপি পেস্ট করেন। কপি পেস্ট করার সাথে আপনি চাচ্ছেন যে এখানে আমি 10 দেবো, 10 দিয়ে আমি দেখি এটা কি রান হয়। যে কারণে আর কি আমি আপনাদেরকে এই জুপিটার অথবা স্পাইডার সাজেস্ট করছি সেটা হলো যে আপনার উপরে দেখুন এই প্লটের কিন্তু একই কোড কিন্তু, বাট উপরে দেখুন এই প্লটের একটি চেঞ্জ আসছে, এখানে কিন্তু আরেকটি চেঞ্জ আসছে। আপনি কিন্তু নিজে কিন্তু খুব ভালো মতো অবজার্ভ করতে পারছেন যে আমি এখানে চেঞ্জ করলে পারে কোনটা চেঞ্জ হচ্ছে, কোন রেখাটা কোন দিকে যাচ্ছে, আমাদের প্লটে মূল যে ডিফারেন্সটা হচ্ছে সেটা কিন্তু আপনি খুব ভালো মতো অবজার্ভ করতে পারছেন। আমি জাস্ট এই কারণে আর কি এই পাইসামটাকে আমি সারিয়েছি। পাইসামে যদি আপনি একই কোড দুইবার লেখেন তো দেখুন কি হয়। এখানে 3 দিয়ে দেওয়া আছে, আমি এর নিচে আমি মানে করতে চাচ্ছি যে এখানে 3 এবং 10 দিলে কি চেঞ্জটা হয়। এটা কিন্তু আপনার কিন্তু সিঙ্গেল লাইন বা সিঙ্গেল এগুলো কিন্তু আপনারা এখানে করতে পারবেন না। সো এটার জন্য আপনাদের ফুল যে ইটা আছে আমাদের ফুল যে কোডটা আছে এটা কিন্তু রান করতে হবে। এখন আপনি রান করেন এবং দেখুন যে আমি ফার্স্টটা কিন্তু আপনাদেরকে দেখালো, এখন এটাকে কেটে দেন এবং তারপরে আসছে সেকেন্ডটা। ওকে, আপনি কিন্তু একবার কিন্তু এটাকে অবজার্ভ করতে পারছেন না যে আসলে আমাদের কি ঘটছে। সো সেইটা আপনারা এই জুপিটারে খুব ভালো মতো অবজার্ভ করতে পারছেন। দেখুন আপনাদের এখানে চেঞ্জটা চলে আসলো। আপনি যদি চান যে এটাকে আমি আবারও চেঞ্জ করব, এখানে আমি 30 দেবো, 30 দিয়ে কি চেঞ্জটা আছে সেটা দেখার জন্য, এবং সেটাও আপনারা এখানে দেখতে পারছেন। ওকে, এটার জন্য আর কি এই জুপিটার যারা অ্যানালাইসিসের কাজ করে তাদের জন্য আর কি সব থেকে বেস্ট। তো এখন আমি আসব স্পাইডার, আমার সব থেকে ফেভারিট একটি আইডি সেটা হলো স্পাইডার। আমি এটাকে কেটে দিচ্ছি এবং আমি ব্রাউজারটাকেও কেটে দিই, এটা আর লাগবে না। এখন আসুন আমার স্পাইডার, তো স্পাইডারকে ওপেন করি। এই যে একটি সফটওয়্যার এখানে ওপেন হলো, এই সফটওয়্যারের সাহায্যে আপনি পাইথনের এ টু জেড সব কিছু কভার করতে পারবেন। আমি যত পর্যন্ত কাজ করেছি তত পর্যন্ত আমার মনে হয় না যে এই স্পাইডারের উপর আর কোনো প্রকারের পাইথনের সফটওয়্যার হওয়া উচিত। সো আপনারা জাস্ট আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনি নিজেরাই এখানে প্রমাণ সহ আমি আপনাকে দেখাবো। সো আমি এখানে প্রিন্ট করছি এবং দেখতে পাচ্ছেন সাজেশন চলে এসেছে। তো আপনারা যারা বিগিনার লেভেলে কাজ করছেন তাদের জন্য কিন্তু সব থেকে বেস্ট আমি মনে করি স্পাইডার আইডি, কারণ দেখুন আপনাদের এখানে কিন্তু ক্লিয়ার মতো সব ধারণা দিয়ে দিল। ওকে, আপনারা এটা কিভাবে কাজ করতে পারেন কি না পারেন, প্রিন্ট ফাংশনের ভিতরে মূলত কিভাবে কাজ করে, প্রিন্ট ফাংশনের ভিতরে কোন কোন কিওয়ার্ডগুলো ব্যবহৃত হয়, কোন কোন কিওয়ার্ডের কী কী কাজ সবগুলো কিন্তু এখানে দেওয়াই আছে। ওকে, সো এর মাধ্যমে আপনারা খুব ক্লিয়ার মতো এখান থেকে ধারণা নিতে পারেন।
তো জাস্ট আমি এটাকে রান করব আপনারা এখানে আপনি রান বাটন দেখতে পাচ্ছেন এর সাহায্যে কি আপনারা ফুল ফাইলটাকে রান করতে পারেন এবং এখানে আরেকটি রানের মেথড আছে সেটা আর কি আপনারা জুপিটারে দেখলেন কি একটা লাইন বাই লাইন সেখানে আপনারা একটি লাইন বাই লাইন বা কিছু কোড আপনারা একসাথে রান করতে পারেন যেমন আমি চাচ্ছি এই লাইনটা রান করতে তো এটা ধরুন আপনারা জাস্ট লাইন এটা ফুল সম্পূর্ণটা সিলেক্ট করতে পারেন জাস্ট রাইট বাটন ক্লিক করে এখন দেখেন এখানে আছে রান সিলেকশন আপনি যেটুকু সিলেক্ট করবেন ঠিক সেইটুকুই জাস্ট রান হবে এখন এটাকে রান করুন এই যে দেখুন রান হয়ে যাচ্ছে ওকে এবং এখানে আপনারা একটি অনলাইন হেল্প পাবেন এই অনলাইন হেল্পের মাধ্যমে আপনারা পাইথনের যাবতীয় সব কিছু এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনার কাছে কোনো প্রকারের কোনো একটাতে সমস্যা আছে আপনি ব্রাউজার ঘাটছেন এটা করছেন বাট আপনার কোনো কিছু ঘাটাঘাটি করা লাগবে না আপনি এখান থেকে পেয়ে যাবেন এখানে আছে ফার্স্ট আছে মডিউল ইন্ডেক্সের ভিতরে পাইথনের যত মডিউল আছে সবগুলোর ইনফরমেশন আপনার এখানে পেয়ে যাবেন এখানে ক্লিক করার সাথে সাথে তার সম্পর্কে যাবতীয় যে তথ্যগুলো আছে সেগুলো আপনার এখানে পেয়ে যাবেন ওকে সো আপনাদের অন্য কোনো নেটটেট ঘাটা লাগবে না কিন্তু হিউজ পরিমাণে ডাটা এখানে দিয়েই রেখেছে আর এখান থেকে আপনারা সবকিছু খুব ভালোমতো অবজার্ভ করতে পারবেন দেন আছে টপিক্স এখানে পাইথনের মূলত যে টপিক্সগুলো নিয়ে আলোচনা করে সেই টপিক্সগুলো দেওয়া আছে সাপোজ আপনি লিস্টে নিয়ে আলোচনা করতে চান বা লিস্ট করছেন বাট আপনার মনে নেই যে কী করতে চান লিস্টে ক্লিক করার সাথে সাথে লিস্ট সম্পর্কে কিছু তথ্য আপনাকে দিয়ে দেবে যেমন লিস্টের সাথে কিছু ক্লিয়ার করা যায় কপি করা যায় লিস্টের ভিতরে কোনো কিছু ইনসার্ট কীভাবে করতে হয় রিমুভ কীভাবে করতে হয় লিস্টের ভিতরে লিস্টকে যে ডাটাগুলো আছে সেগুলোকে আমরা রিভার্স কীভাবে করবো সবগুলো কিন্তু দেখেন এখানে ডকুমেন্টারি দিয়েই রয়েছে দেন আছে কিওয়ার্ড পাইথন যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনার এখানে দেওয়া আছে কিওয়ার্ড নিয়ে আমি পরবর্তী আলোচনা করবো সো আপনাদের কোনো প্রকার টেনশন নেওয়ার কোনো কারণ নেই আমি এখানে জাস্ট আমার কথাগুলো হচ্ছে যে কোন আইডিটা সিলেক্ট করা উচিত সো এখন আমরা এই আইডি সিলেকশনের আরেকটি পর্ব আছে যে আমাদের কোডগুলোকে রান করে দেখা সো আমরা কোডগুলোকে রান করব এখন দেখুন যে আমি এখান থেকে সব কোডগুলোকে আমি একবারে কপি করছি কপি করে একবারে স্পাইডার আইডিতে নিয়ে যাব ওকে তো এখন আমি এটাকে রান করব দেখুন আমাদের এখানে তিনটি কোড আছে মানে তিনটি কিন্তু তিনটার কাজ কিন্তু আলাদা আলাদা সো আমি এখন দেখুন যে কীভাবে একটি একটি করে প্রত্যেকটার কাজ করি ফার্স্ট আমি এই গ্রাফিক্সের কাজটা করতে যাচ্ছি তো এখন আমি জাস্ট এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে রাইট বাটন ক্লিক এবং রান সিলেকশন যেটুকু কোড সিলেক্ট করেছি শুধু এইটুকুই রান হবে পুরো ফাইলটা কিন্তু রান হবে না জাস্ট এইটুকু রান হবে দেখুন এই যে দেখুন আমাদের সেই রানটা চলে এসেছে এবং আপনাদের মনে হয়তো অনেক সময় প্রশ্ন যাচ্ছে যে এখানে কী কাজটা হচ্ছে তো চলুন আমি এখন জাস্ট একটু আপনাকে দেখানোর জন্য ওয়েট করব যে এখানে মূল কী কাজটা হচ্ছে সেটা আপনারা একটু দেখেন ওকে তো আপনারা দেখতে পারলেন যে আমাদের প্রোগ্রামটা কিন্তু শেষ হয়েছে আমাদের আর আঁকা আঁকির কাজ শেষ তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইনের একটি গ্লোক আকৃতির কিছু একটা দেখাইছে তো আপনাদের টোটাল নিয়ে কাজ করতে চান তারা আপনারা কমেন্টে জানাইন যদি আমি বেশি আপনাদের আর কি ইচ্ছা দেখি শেখার আগ্রহটা আছে তো সেক্ষেত্রে আমি হয়তো পরবর্তীতে এই টোটাল নিয়ে একটি সিরিজ তৈরি করব ইনশাল্লাহ তো এখন আমি এটাকে কেটে দিচ্ছি সো আমার এখন আরেকটি কোড আছে এটা আমরা দেখব এটাকে আমরা রান করি জাস্ট রাইট বাটন ক্লিক আমরা রান সিলেকশন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সে ফর্মটা চলে আসছে এখানে আমরা জাস্ট লিখতে পারবো অনেক ইজিতে সব কিছু করা যাচ্ছে এবং এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সো আমরা এটাকে বড় ছোট সব কিছু করতে পারবো ওকে সো এখন আমরা জাস্ট কেটে দিচ্ছি তো এখন আমাদের আরেকটি কোড বাকি আছে সেটা হচ্ছে প্লটের কোড সো এটাকে আমি জাস্ট সিলেক্ট করবো এবং রান করবো এবং দেখতে পারবেন যে এখানে কিন্তু আমাদের রান হয়েছে প্লটস প্যান অপশন মেনু মানে মেনু থেকে আমাদের প্লটস প্যানে যাইতে বলছে এই দেখুন দেখুন এটা আমাদের যে অপশনটা আছে এটা আমাদের প্লটস সো এই প্লটসে গেলে পরে আপনারা আপনাদের যে আউটপুটটা সেটা আপনারা দেখতে পারবেন এবং এখানে সব থেকে মজার একটি জিনিস যেটা জুপিটারের থেকে আমার স্পাইডারে সব থেকে বেস্ট লেগেছে সেটা হলো আমি যদি এখানে কিছু চেঞ্জ করি সাপোজ আমি এখানে 10 দিলাম তো 10 দেওয়ার সময় 10 দেওয়ার পর আমি জাস্ট এটাকে রান করো আমি তখন এটা কিন্তু আমি নতুনভাবে লিখলাম না আমি জাস্ট ওখানে 10 করে জাস্ট এখানে আবারও রান করছি এবং এটা আমরা আবার প্লটে দেখতে পারবো এবং দেখুন মজার বিষয় যে এখানে কিন্তু আমাদের প্লটটা সেভ থাকছে ওকে আগের যে প্লটটা আমরা করেছিলাম সেটা দেখুন একরকম ইন্টারফেস এবং আমি এটাকে একটু বড় করি তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন আগের যে ব্যাপার আমরা যেটাকে রান করেছিলাম সেটাতে দেখুন একটি ইন্টারফেস এবং পরবর্তীতে যেটা রান করলাম সেটা আরেকটি ইন্টারফেস ওকে সো এর মাধ্যমে আপনাদের কিন্তু কোনো কিছু আর কি কোডটু কিন্তু বারবার লিখে লাগছেন আপনি এক কোডে বিভিন্ন ধরনের ভ্যালুগুলোকে চেঞ্জ করে আপনি সেইগুলোর পারফরমেন্স আপনি দেখতে পারছেন যেমন এক্ষেত্রে আমি 20 দিই 20 দিয়ে জাস্ট এটাকে একবার রান করব
এবং যখন আমরা আবার প্লটে যাব দেখতে পারবো যে আমাদের সেই আগেরগুলো সব সেভই রয়েছে এবং আপনি যদি চান যে কোনো কিছু একটি আপনাদের প্রোগ্রামে সেভ করতে তারপর আপনি সেটা সেভ করতে পারেন এখান থেকে যেমন এখানে রাইট বাটন ক্লিক করে আপনি এখানে সরাসরি কপি করে নিয়ে যেতে পারেন এবং আপনারা যদি চান এটাকে সেভ করবেন তো আপনারা সেটা সেভও করতে পারেন এই পিকচারটা সেভ হয়ে গেছে এবং সেটা আমরা চাইলে এখান থেকে আমরা সেটাকে পিএনজি ফাইল হিসেবে প্রেজেন্টেশনের জন্য ছোট ছোট কাজগুলোকে আমরা প্রেজেন্টেশনের স্লাইডে নিয়ে আনতে পারি ওকে সো এটার জন্য আর কি আমার সব থেকে বেস্ট লেগেছে এটা এবং আপনারা যখন বিগিনার লেভেলের কাজ করছেন বা যারা পাইথন শিখছেন তাদের জন্য আরেকটি মজার বিষয় হলো এখানে আপনারা তো দেখুন এর ভিতরে কিছু একটি সেভ আছে বি এর বি এর ভিতরেও কিছু সেভ আছে এবং সির ভিতরেও ব্র্যাকেট দিয়ে কিছু সেভ আছে তো এগুলো আসলে কি এর ভিতরে কি সেভ হচ্ছে বির ভিতরে কি সেভ হচ্ছে সির ভিতরে কি সেভ হচ্ছে আপনারা যারা বিগিনার লেভেল আছেন তারা হয়তো আপনার ক্লিয়ার মতো বুঝতে পারবেন না এটার জন্য আপনারা জাস্ট এটাকে যদি রান করেন তো দেন আপনার এখানে ভেরিয়েবল এক্সপ্লোরার আছে যেটা স্পাইডার আপনাকে এই সুবিধাগুলো দিচ্ছে এই ভেরিয়েবল এক্সপ্লোরারের ভিতরে ঢুকলে পারে আপনারা দেখতে পারবেন এর ভিতরে 10 সেভ রয়েছে এবং এটা কি এটা টাইপটা দেখুন আপনারা দেখে দেবে যে ইন্টিজার টাইপ বির ভিতরে কিছু একটা সেভ আছে এটা কি এটা একটি স্ট্রিং টাইপ সির ভিতরে কিছু একটা সেভ আছে এটা কি এটা হচ্ছে একটি টুপেল ওকে সো এগুলো আপনারা সব আস্তে আস্তে জানবেন সো নো প্রবলেম এখন আপনাদের কাছে যারা বিগিনার লেভেল আছেন তাদের তো প্রবলেম হয় যে কার ভিতর কি সেভ হচ্ছে বা কখন কি সেভ হচ্ছে এগুলো হয়তো আপনাদের ক্লিয়ার মতো বুঝতে পারেন না সেগুলো কিন্তু আপনারা এই স্পাইডারের মাধ্যমে খুব ক্লিয়ার মতো বুঝতে পারবেন ওকে এবং আরেকটি সুবিধা হলো যে আপনারা সাপোজ মনে করেন যে এই যেখানে লাইন স্পেসের একটি মেথড আছে মেথডটা আসলে কি বা কি কাজ করে তো সেটা অবশ্যই জানতে হলে পারে আপনি জাস্ট এর উপরে কার্সারটা ধরেন এবং দেখুন আপনাদের একটি বড় একটি চার্ট দেখাই দেবে তার মানে কি বড় একটি ইনফরমেশন দিল এই ইনফরমেশনের মাধ্যমে কিন্তু আপনি সবকিছু দেখতে পাচ্ছেন লাইন স্পেসের মাধ্যমে কি ফার্স্ট ভ্যালুটি স্টার্ট তারপরে স্টপ তারপরে মানে এভরিথিং এখানে আপনাদের সবকিছু দেখাই দেবে ওকে আপনাদের যে টপিকটা বুঝতে হয়তো প্রবলেম হবে সেই টপিকের উপরে জাস্ট একটু কার্সারটা ধরলে পারে তার সম্পর্কে পুরো ডিটেলস দেখাই দেবে যেমন এখানে টুটেলটা আসলে কি এটা কি কিভাবে কাজ করে এখানে টুটেল গ্রাফিক্স ইজ এ পপুলার ওয়ে টু ইন্ট্রোডাকশন প্রোগ্রামিং টু কিডস মানে এভরিথিং সবকিছু এখানে দেওয়া আছে ঠিক আছে আপনাদের কোনো প্রকারের কোনো অনলাইনে সোর্স নেওয়ার আপনার কোনো দরকার নেই বা কোনো কিছু করার দরকার নেই সব আপনারা এইখান থেকে পেয়ে যাবেন ওকে সো এই কারণে আর কি আমি মনে করি যে একটি বিগিনারদের জন্য আর কি স্পাইডার সব থেকে বেশি আর কি জরুরি মেইন প্রবলেম থাকে যে আমাদের একটি প্রোগ্রাম লিখলাম এটা কিভাবে কাজ করছে আমরা বুঝতে পারি না এই স্পাইডার আইডিতে আমি মনে করি যে এভরিথিং সবকিছু আপনারা ক্লিয়ার মতো বুঝতে পারবেন আশা করি আপনারা এই আইডি সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন কোন আইডিটা আপনাদের সব থেকে ভালো লাগবে আমি জানি না আমি সব ধরনের প্রসেসই আপনাকে দেখালাম আপনার যেটা ভালো লাগে সেই আইডি নিয়ে আপনারা প্রোগ্রামিং এর যাত্রা শুরু করতে পারেন এবং আমি কোনো প্রকার ইনস্টলেশন পর্বটা দিলাম না বা ইনস্টলেশন করে দেখালাম না কারণ ইনস্টল অনেক ইজি একটি জিনিস জাস্ট তাদের ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করে সবগুলো সেটিং ডিফল্ট রেখে নেক্সট বাটনে ক্লিক করলে পারে আমি মনে করি যে একটি সফটওয়্যার ইনস্টল হয়ে যায় সো এটার জন্য কোনো প্রকারের প্রবলেম ফেস করতে হয় না তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে সো আপনাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই উল্লেখ করে দেবেন যে এটা আপনি কোন অপারেটিং সিস্টেমে দেখতে চান